আচ্ছা, তো এক মিনিটের মধ্যে শেষ করে দিব, কোনো অসুবিধা নাই। আচ্ছা, ওই যে কুমড়ার ব্রেকফাস্টের জন্য আর কি এই শনিবারটা ইয়ে করছি, বাই চান্স আমি জানি না আপনার কোনো খুব হাসিটা খুব চমৎকার লাগতেছে, কিন্তু সরম পাইতেছেন কেন? সকালের প্রাণ খুলে হাসি, খুব ভালো করছো। এরপরে বাকি যা করো, তুমি তো করছো, এরপরে বাকি গুলো করো। আমি কথা কম বলি কাজ করি বেশি। কে বানাইছে? না না না, নাম কি বলছে? না না, লাইভ না, লাইভ না, এমনি ভিডিও, এটা পরে অ্যাড করে রাখি। আজকে সবাই লেট, সবাইরই কিন্তু জরিমানা। আপনি আপনি প্রথম আসছেন বলে যে মাপ পেয়ে গেছেন তা না, না দেরি করছেন। আপনার 17 মিনিট লেট, আর বাকি সবাই আপনার জরিমানা 17 টাকা, মিনিটে 1 টাকা, ঠিক আছে? আর যে শরীফরা, ওরা মনে হয় প্রায় 40 মিনিট মনে হয়। হ্যাঁ, স্পেশাল চা খাইতে খাবো আমরা, যেটা স্বাস্থ্যসম্মত, সুগার অনেক কম, মধু অনেক বেশি দেওয়া আছে, যেটা মানে ক্যালোরির কোনো অভাব নাই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনার সকালে সবাই চেষ্টা করবে শরীর খেতে খেতে, দেখেন চেয়ারের কালার, এই কালারটা কি বানাচ্ছে, একদম মানে হ্যান্ডসাম একটা ছেলে। এই দেখছেন চা, আপনার এই চা সহজে কেউ পাবেন না। আচ্ছা, সবাই আসলেন দেরি করে, আবার মিনিটে মিনিটে চা, এটা এটা কি, এটা একবার চা খাইছেন আবারও চা? আপনার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, শাকও হবে কিন্তু সকালের ওইটা, ওইটা পরে, আগে সকালের মেনুটা হলো কুমড়া ভাজি। হ্যাঁ, এখন কুমড়া ভাজিতেও কোন কুমড়াটা লাইক করেন সেই কুমড়াটা পারা হবে। হ্যাঁ, না না না, এত একটা জিব্বা, একটু জিব্বা একটু ছোট করেন, জিব্বা তো লম্বা করা যাবে না। এটা 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 বিবেচনা করা হবে পরে, আগে খাওয়ারটা নির্বাচন করেন, নেওয়ারটা পরে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাছে ঢুকতেছে, এটা ফ্রেশ ফ্রেশ কাইটা খাওয়া হবে। আপনার আসতেনি 10 মিনিট হয়, 10 মিনিট হয়ে আসছেন, এর মধ্যে আবার 2 বার চা খেয়ে ফেলেছেন। কি দিয়ে হবে শ্রীমদেশা, বিপদি হবে।
ভাজির জন্য ভালো হবে না, ভাজির জন্য সবুজ পানি কত পরে দুপুরে তাড়াতাড়ি সবুজটা এখন সবুজের মধ্যে কোনটা? আচ্ছা কাজের মুখে ফেলি কোনটা? তার মিষ্টি কুমড়া নিয়ে এসে দাঁড়িয়ে আছেন, সেই মিষ্টি কুমড়া ভাজি নাকি খুব সুন্দর করে খাবেন, কি নাগরা মরিচ দিয়ে না, হ্যাঁ নাগরা মরিচ দিয়ে এটা খানসা ভাজি করবেন উনি বলেছেন। হ্যাঁ হ্যাঁ আগে আগে শুনছি ডিম পারে হাসে খায় বাগদাসে, গাছ লাগাই আমি এখন খাই ঝাপড়া পার্টি, আমার নামটা কি? এখন আমাদের গাছ থেকে কাঁচামরিচ তুলবেন আমাদের খান সাহেব, দেখা যাক। হ্যাঁ কিছু পাকা কিছু কাঁচা আছে, দেখেন পাকমাটি ফেলেন না কাঁচালি ফেলেন। আমাদের সালেক ভাই ওদিকা ও উকি ঝুঁকি মারতেছে, ওনার হাজবেন্ড ওয়াইফ বুঝলো আমরা কিছু চাইনি, বাড়ির মালিক দেখেন কেমনে দাম ধরলে এসে। আমাদের হেল্পার আতিকুল চৌধুরী ভাই সাথে কাজ করতেছেন না, দেখেন পেঁয়াজ কিভাবে কাটে আপনাদের শিখাচ্ছে এখন, ঠিক আছে আপনি পেঁয়াজ কাটেন আমি দেখি কেমনে কাটেন। ম্যাডাম আসছে মা, আরে মা, হ্যাঁ আরে ভাই এখানে আমরা এখন এই দেখেন আমাদের ম্যাডাম রুমা আপা উনি কেক নিয়ে ব্যস্ত, পাশে আছে আপা ভিডিওর সময় তাদের মধ্যে এসে পড়ে ওদের ব্যাপার করে দিবেন, ওটা কিন্তু আমি যখন ভিডিওটা মেক করবো কেটে দিব। কি
মহিলারা খালি সাজা গুজে ঘুরে আর পুরুষরা কাজ করতে করতে পড়তেছে মহিলা সবার আগে প্লাস সেলফি অনেকগুলো দিছিলাম শেষ হয়ে গেল তো এত তাড়াতাড়ি আসতে নিতে 11টার সময় খানা দানা শেষ করে তাড়াতাড়ি